দিনে দিনে ঢাকা সহ সারা দেশে মারাত্মক অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সবাইকে সতর্ক করে জানিয়েছেন, অগস্ট সেপ্টেম্বরে আরও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। স্থানীয় সরকার মন্ত্রী জানান, এডিস মশা নিধনে কাজ করছে সিটি কর্পোরেশনগুলো। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আতঙ্কিত অভিভাবকরা। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক জানান, ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। এআর বাদল আরও জানাবেন। জারা নামের 25 মাসের এই শিশুটি ডেঙ্গু জ্বরে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের বিছানায় এভাবেই কাতরাচ্ছে। জারার মতো এই হাসপাতালের প্রতিটি শিশুর হাতে অথবা পায়ে স্যালাইনের সুচবিদ্ধ অবস্থায় ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বেশি কাহিল হয়ে পড়েছে কোমলমতি শিশুরা। তো পরশুদিন দুপুর থেকে জ্বর, কালকে টেস্ট করাইছি, ডেঙ্গু ধরা পড়ছে। বাচ্চার অবস্থা বেশি একটা ভালো না। চিকিৎসক জানান, অধিকাংশ শিশুর অবস্থাই জটিল। বেশিরভাগই হচ্ছে জ্বরের সাথে আমাদের হচ্ছে পেটে ব্যথা নিয়ে বেশিরভাগ ভর্তি হচ্ছে, এবং আমরা যখন বেশিরভাগ আসতেছে দেখা যাচ্ছে তাদের প্রেশারটা অনেক কম, এবং তাদের ইউরিন আউটপুট বা পেশাব করতেছে, যেটা আমরা বলি যে চার ঘন্টায় একবার বা ইয়ে যেটা করে দেখা যাচ্ছে ছয় ঘন্টা আট ঘন্টা পার হয়ে যাচ্ছে, তাদের ইউরিন পাস হচ্ছে না। তার মানে হচ্ছে ভেতরে হয়তো বা তাদের প্লাজমা লিকেজ যেটা বলে বা হচ্ছে ব্লিডিং যেটা বলে হচ্ছে, যার জন্য হচ্ছে ওদের প্রেশারটা কমে যাচ্ছে এবং ইউরিন আউটপুট কমে যাচ্ছে। 500 শয্যার রাজধানী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী 1100 মতো হলেও শুধু ডেঙ্গু রোগী প্রায় 450, আইসিইউতে 20 জন, অব্যাহত রয়েছে নতুন রোগী ভর্তি। সংকটের মধ্যেও চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অধিকাংশ হাসপাতালের অবস্থায় একই রকম। সমস্ত ডাক্তারদের সেন্ট্রাল রোস্টারে চলে আসবে, তারা প্রত্যেকে বাইরে রোটেশনে ডেঙ্গু ওয়ার্ড সহ তাদের নিজস্ব দায়িত্ব পালন করবে। অন্যদিকে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেই খুলেছে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় মশা নিধনে কীটনাশক স্প্রে করতে। শিশুরা ডেঙ্গুর বিপদ উপলব্ধি না করলেও সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরা। ডেঙ্গু হচ্ছে যে সেজন্য আমরা সচেতন আছি, স্কুলে মশা মারার ওষুধ দেয়, পরিবেশ ভালো, কোনো ভয় লাগে না। স্কুলে যেন না কামড়ায় এই জন্য সাথে ছোট স্প্রেগুলো আছে, ওইগুলো দিয়ে দেই। যেহেতু বাচ্চাদেরকে পাঠাই আমরা একটু আতঙ্কে থাকি, তারপরেও স্যারদের সাথে আমরা কথা বলেছি, স্যাররা সবসময় আমাদেরকে বলেছে যে আপনারা নিশ্চিতে থাকবেন বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমরাও বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে থাকি। কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত যে নির্দেশনা, প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের কি কি প্রস্তুতি দরকার, সেগুলি আমরা যথাযথভাবে পালন করেছি। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। আমরা জানি যে বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে, আমরা ডেঙ্গু চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি, ডাক্তার নার্সদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, মশা নিধনে সরকারি প্রতিষ্ঠানগুলো তৎপরতা অব্যাহত রেখেছে। আবার এডিস মশা আমাদের এটা আমাদের জন্য তো দুর্ভাগ্য ডেকে নিয়েছে, তো সেটার জন্য আমরা কাজ করছি। অন্যদিকে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ব্যাপকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, ডেঙ্গু যেহেতু এবার বেশি জটিল আকার ধারণ করেছে, এ কারণে লক্ষণ দেখা দেয়া মাত্রই অবহেলা না করে চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের ডেঙ্গু সেন্টার হয়েছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিও ডেঙ্গু সেন্টার আছে, প্রত্যেকটা সরকারি মেডিকেলেও ডেঙ্গু সেন্টার আছে। ওনারা যাতে কোনো রুগী সঙ্গে সঙ্গে চলে যায়, হ্যাঁ, যদি দেখা যায় যে তার জ্বরের সাথে তার বিশেষ করে তার রক্ত পড়ছে কোথাও দিয়ে নাক দিয়ে, তার প্রস্রাবের সাথে পায়খানা দিয়ে, হ্যাঁ, আমরা যেটাকে বলি ডেঙ্গু হেমারেজিক ফিভার, যেটা খুবই একটা কমপ্লিকেটেড, এই সমস্ত রোগী যেন কাল বিলম্ব না করে হাসপাতালে চলে যায়। এ আর বাদল, আরটিভি, ঢাকা।